এমন শক্ত লোহার রডটা কেমন বেঁকিয়ে দিলাম। দাদা, তোমার গায়ে কি শক্তি গো! এক ধাক্কাতে কাঁধ হয়ে গেলি, ধরেছি এই রবারের পাইপটাতে রং করে লোহা বলে কুঁতোকে পোকা বানাচ্ছিস। চলি রে। হাতাটা আজ কুতোর সামনে এইভাবে আমাকে অপমান করলো, আমাকে যেভাবেই হোক এর জবাব দিতেই হবে। কিন্তু কি করে আইডিয়া? হাতাটা আমার ব্যায়ামের সরঞ্জামগুলো নেবার জন্য বেশ কয়েকদিন ধরেই চেষ্টা করছে, আর এগুলো তো আমি বোর্ডিং এর পেছনের ঘরটাতেই লুকিয়ে রেখেছি। এটাই হবে ওর ফাঁদ। এবার বাচাদন বুঝবে আমাকে ধাক্কা দেবার ফল। যাই, শুরু করি এবার আমার কাজ। ওই তো হাদা আসছি এইবার। আরে ভোদা না, কি করছে বোর্ডিং এর এই পেছনের ঘরটা? দরজাটা যে খুলছেই না, এখন কি হবে? আমার ব্যায়ামের সব যন্ত্রপাতি গুলো যে এই ঘরেই, আর দাঁটা যদি এক্ষুনি এসে পড়ে। ওরে ভোদা, পিটি পিটি ব্যায়ামের যন্ত্র সব এখানে লুকিয়েছিস? তুই ওই দরজাটা খুলতে পারবি না ভোদা, তোর ওই ব্যায়ামের যন্ত্রপাতি আমি বের করছি। এই দেখ কি করে দরজা খুলি। এবার যে তুই কুপোকাত, আর এর জন্যই আমি ওই দরজার সব কাটা স্ক্রু আগে থাকতেই খুলে রেখেছিলাম। গেলাম রে হাতা, গেলাম রে। দেখো মোদাদা, তোমার জন্য এই কাগজটা নিয়ে এসেছি। কি লিখেছে রে? কত রকম ব্যায়ামের কলা কৌশল দিয়েছে, গায়ের জোর বাড়ানোর নিয়ম কানুন। তাই নাকি? দে দে দেখি দে। এই সব উল্টো পাল্টা লেখা। ওই দেখো বাবা, এ বাবা, হাতা কাগজটা দিয়ে ওই সাইকেল আরোহীর মুখে। এ বাবা, ও যে কিছু দেখতে না পেয়ে সোজা। তোর আর ব্যায়ামের দরকার নেই রে, এমন লেপ পেটাইয়ের পর তোর চেহারাটা এমনিতেই পেটাই পরোটা হয়ে যাবে রে। রসগোল্লা, দই, সন্দেশ, কোনটা ছেড়ে কোনটা খাই? বুঝলি বাচা, পিসেমশাই ওর অতিথিদের জন্য আনা খাবার খুঁজে পাচ্ছি না, কেউ নাকি চুরি করেছে। আমার সন্দেহ নির্ঘাত এটা হানার কাজ। তুমি ঠিকই বলেছো মোদাদা, আমারও তাই মনে হচ্ছে গো। চল দেখি বাচা, হাঁদার ঘরের দিকে যাই। চলো ভোদাদা। ওরে ভোদা, চোরের উপর
পাটপারি করবি? দেখ তবে তোদের অবস্থা আমি কি করি। আমি এবার তোদের দরজা বন্ধ করে বাইরে দিয়ে তালা দিয়ে দেব, তারপর আমি শান্তিতে। ওরে মোদাদা, কে যেন বাইরে থেকে দরজা বন্ধ করে দিল, আমরা যে ঘরে বন্ধ হয়ে গেলাম। এটা নির্ঘাত ওই হাদার কাজ, আমাদেরকে ঘরে বন্ধ করে ও বাইরে একা একা মিষ্টিগুলো সব সাটাবে। এবার কি হবে গো মোদাদা? কি আবার হবে? তোরা ভেতরে থাক আর আমি বাইরে। এই ব্যায়ামাগারই সবচেয়ে আদর্শ জায়গা, ভোদাটা ঘরে বন্ধ, এই দিকটা এখন কেউ আসবেও না। আমি বরং খাবার আগে একটু ব্যায়াম করে নি, খিদেটা একটু চাগিয়ে নি। আমার মিষ্টির হাঁড়িগুলো গায়েব, ছোঁড়া দুটোকে ধারে পাশে দেখছি না, বোর্ডিং এর এদিকটায় আসেনি তো? মুখে মুখে কি এসে পড়ল? কি এ তো আমার দই, আমার দই! এই দই এই ব্যায়ামাগারে এলো কি করে দেখি তো? দই সোজা পিসেমশাইয়ের মুখে, কোথায় লুকুই, কোথায় লুকুই? কোথাও লুকোতে হবে না হতো ছেড়া মরকট, সামনে আয় এবার। ওরে বাবা রে, পালা হাদা পালা, দৌড়ে পালাবি কোথায়? ওই দইয়ের হাঁড়ি এবার তোর মাথায় আমি ফাটাবো হতো ছেড়া। একটা কিছু উপায় বার করো ভোঁদাদা, তাড়াতাড়ি। বাঁচাও, কোনায় রাখা বালতিটা তাড়াতাড়ি দে তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এই তো হতো ছাড়া, বালতি দিয়ে মুখ ঢেকেছ, ভেবেছ আমি চিনতে পারবো না? আমার মিষ্টি চুরি! হ্যাঁ চুরি করবি করবি? দেখ দেখ কেমন লাগে ব্যায়ামে গেলে গিয়ে মিষ্টি খাওয়া লুকিয়ে লুকিয়ে। সত্যি রে, হাদাটার অবস্থা খুবই করুন, কি বল বাচ্চা? হ্যাঁ গো ভোদাদা, পিসিমশাই এখন ওকে নিয়েই ব্যস্ত থাকবে, এই ফাঁকে চল আমরা ব্যায়ামাগারে যাই। বুঝেছি ভোদাদা, ইউ আর গ্রেট। ওই মিষ্টিগুলো একা একা ব্যায়ামাগারে কি করবে? চল আমরা গিয়েই না হয় ওগুলোকে সৎ কাজে লাগাই। চলো চলো। এই প্রতিযোগিতাটা আমায় জিততেই হবে, পুরস্কারটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। কিন্তু কিন্তু আমার যে মাছ ধরবার কোনো জিনিসই নেই, কি করা যায়, কি করি? দেখি বোর্ডিং এ গিয়ে দেখি কিছু জোগাড় করতে পারি কিনা। আরে আরে ভোদানা, কি সর্বনাশ, এসব পেলো করতে কি? যেভাবেই হোক এই ভোঁদার কাছ থেকে মাছ ধরার সরঞ্জামগুলো বাগাতেই হবে, বাগাতেই হবে। মাথায় একটা বুদ্ধি খেলেছে, যাই প্রয়োগ করি। ঠিক
ঠিক, আমি ঠিক ভেবেছি। মাছের খাবার কিনতে ওকে এখানে আসতেই হতো, আর এই সুযোগটাকেই আমার কাজে লাগাতে হবে। তোর জন্য আমি মাছের খাবার নিয়ে এসেছি, এখন এখন ওরা তোকে খাবে। এইভাবে মাছগুলিকে জালের ছাকনিতে ধরবি। এরপর দেখবি না কিভাবে মাছটাকে টাঙায় তুলতে হয়। দেখ দেখ, ভালো হচ্ছে না কিন্তু, হাতা ছেড়ে দে, ছেড়ে দে বলছি। জলের মাছ জলেই থাক। তুই এটা কি করলি? তোর জন্য কিন্তু তোকে আমি উচিত শিক্ষা দেব। আমি তোকে ছাড়ব না। ঠিক আছে বোদা, এখন আপাতত তুই নিজেকে কিভাবে বাঁচাবি সেই শিক্ষাই গ্রহণ কর। আমি চললাম রে, ওদিকে আবার প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেল। এর বদলো আমি নিবই হদ, আমি নিব, কিন্তু কিভাবে কিভাবে? আমার গায়ে কিচু ছিঁড়ে দেওয়া, আমাকে জলে ফেলে দেওয়া, আমাকে জলে ফেলে দেওয়া। আইডিয়া আইডিয়া, কিচুর জবাব আমি পিঁপড়ে দিয়েই দেব। হাদা আসছি আমি, দাঁড়া দেখছি তুই কেমন করে প্রতিযোগিতায় জিতিস। ওই তো হাদাটা, কি মনোযোগ দিয়ে মাছ ধরছে দেখো, এক্ষুনি দেখতে পাবি বাচ্চাদের। এখনো একটাও মাছ ধরতে পারলাম না, ইস, কোথায় যে গেল সব মাছগুলো? করছে কেন আবার? মনে হয় তোর পেছনে কিছু পিঁপড়ে লেগেছে রে। ছিঁচকে চিৎকার করে সব ভন্ডুল করে দিচ্ছে। মুক্তি পাবি। মোর কর্তা আমাদের সব নষ্ট করে দিল, সব মাছ চলে গেল। আমি না করেছি আমার।
ভগবান, বাঁচাও বাঁচাও, ওরে ওরা ভাই বাঁচারে, ওরে আদো সাবধান, বেশিক্ষণ নদীতে সাঁতার দিস না, কুমির আছে কিন্তু। ওরে 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 কুমির, আমি চলি রে আদা, ওদিকে পিসেমশাইকে গিয়ে খবরটা দি, এরা যে সব পিসেমশাইয়েরই বন্ধু, ওদের মাছ ধরা তুই ভণ্ডুল করেছিস। প্রতিযোগিতা বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাছাই হবে, আমার থেকে সেরা খেলোয়াড়ই তল্লাটে আর কি আছে, আমি হব সেরা খেলোয়াড়, এক্ষুনি গিয়ে নাম দি। বর্ষসেরা ফুটবলার হব আমি, সকলে মালা পড়াবে আমার নাম ধরে জয়ধ্বনি, ভাবতেই পারছি না। থাক আর ভেবে কাজ নাই, প্র্যাকটিসেই মন দেই, যাই এই বলটা নিয়ে একটু ডিবলিং প্র্যাকটিস করি। এই ভোদানা নিশ্চয়ই এই প্রতিযোগিতায় নাম দিচ্ছে, বাবার প্র্যাকটিসে নামছে, যাই ওর সামনে গিয়ে দাঁড়াই, ওর ওই ঘোতামুখ ভোতা করতেই হবে। আহা ভোদা, তুই বড় ক্লান্ত, এই নে একটু জল খা। ওহো ভোদা, আমার লক্ষ্যটা বোধহয় ঠিক হলো না। জামাটা একেবারে ভিজিয়ে দিল। ভোদা তুই জামাটা পাল্টে নে, আমি বরং তোর বলটা পাহারা দিচ্ছি। ভোদা বলটা কি তুই কত দূর পাঠাতে পারিস দেখি। কি আবার এমন কি কথা রে আদা, এ তো আমার পায়ে পাতা খেল, এই দেখ। তোর ভাগ্যটাই খারাপ হোদা, এবার আর তুই বর্ষসেরা খেলোয়াড় হতে পারলি না। তোমরা তো সবই শুনলে দাদা, এবার তোমরাই বলো আমাকে যদি আদাটা প্র্যাকটিস করতে না দেয়, কিভাবে আমি বর্ষসেরা ফুটবলার হব, কিভাবে আমাদের পাড়ার সম্মান থাকবে, কিভাবে আমাদের ক্লাবের প্রেস্টিজ বাঁচবে, কিভাবে কিভাবে, তোমরা একটু দেখো না দাদা। দাদাটা বড় বড় বেড়েছে, দাঁড়া ওর মজা দেখাচ্ছি। আমি একাই খেলবো নাকি, তোমাদের অন্য সব প্লেয়াররা গেল কোথায়? দাদা আজ তো তুই একাই খেলবি। ফুটবল কি আবার একা একা খেলা যায় নাকি? আজ তো আমরা শট মারা প্র্যাকটিস করব। ও এই ব্যাপার, আমার পায়ে যা জোর আছে মনে হয় না তোমরা কেউ পারবে বলে। পায়ের জোরের থেকে তোর অন্য জায়গায় জোরটা একটু বেশি দরকার হবে রে দাদা। মানে মানে একটু পরেই বুঝবি, এই তো ভোদাও এসে পড়েছে। যে হাঁদার পেছনে এই বলটা দিয়ে জোরে মেরে ওর গলা দিয়ে জোরালো আওয়াজ বের করতে পারবে সেই হবে বর্ষসেরা। আমি প্রথমে মারবো, মারো।
পাঁচখানা মারবো কিন্তু। ঠিক আছে মারো তুমি। এই হাদা নে, পেছনটা আর একটু ভালো করে তোল দেখি। জোর বেরোলো না তো? তারা না, মনে হয় আদার পেছনটা বড্ড শক্ত দাদা। দাঁড়াও আর একটু জোরে মারি। না, আমার মনে হয় এটাই লাস্ট শট, তাই না দাদা? হ্যাঁ, মার জোরে। দাঁড়া, এমন জোরে মারবো এবার বলও ফাটবে ওর পেছনও ফাটবে। দাঁড়া। গরম করেছে রে হাদা। যা করেছিস। এই এই দেখ ভোদা, এই গরমে ওই টুসটুসে আম না খেলে জীবন বৃথা। ঠিকই বলেছিস হাদা, আমগুলো যেন আমায় ডাকছে রে। এই যে খোকারা, বেশ অনেকক্ষণ ধরেই তোমাদের কথা শুনছি। হে হে, আম খাওয়া স্বাদ হয়েছে বুঝি? তা বেশ তো, এই বাগানটা আমারই। এসো এসো, যত খুশি আম পেড়ে খাও। তবে হ্যাঁ, এই কাঁটাতারের বেড়া ডিঙিয়ে বাগানে ঢুকতে হবে। কাঁটাতারের বেড়া ডিঙিয়ে? মানে কাঁটাতারের বেড়া ডিঙবো কি করে? আমি হাই জাম্প চ্যাম্পিয়ন। কিন্তু আমি তো চ্যাম্পিয়ন না রে হাদা, আমি তাহলে কিভাবে বাগানে ঢুকবো? আম খাবো? তোর খেতে হবে না রে বুদা। এই শর্মা থাকতে এই কাঁটা তারের বেড়া লাফিয়ে পার হবি, গাছে উঠবি, আম পারবি, তারপর খাবি। এত কষ্ট আমি থাকতে তুই কেন করবি রে বোদা? তার থেকে তুই বরং এখানেই থাক, আমি লাফিয়ে ওপারে যাই। তুই দেখ কিভাবে লাফ দিতে হয়, শিখে নে। তুই যখন ঢুকলি তখন আমার জন্য আনিস কিন্তু। আম বাগানের মালিক কি ভালো রে, কত আম দিল, কিন্তু বড় কষ্টের যে তুই একটাও আম পাবি না। হাদা, কাজটা তুই মোটেও ভালো করলি না কিন্তু। আমাকে না দিয়ে খেলে তোর ভালো হবে না বলছি। দাঁড়া, লাভ দিতে পারি না তো কি, ছুটতে পারি তো। দেখ তোকে আমি ধরে ফেলছি, তারপর ঠিক আছে, তোর ওই আম আমি কেড়ে নিয়েই খাব। তোর ওই গোদা শরীর নিয়ে আমাকে ধরার আশা ছাড়। দাদা, এবার কোথায় যাবি? আমার কোনো চিন্তা নেই ভোদা, এই নালা আমি হাই জাম্পের বদলে লং জাম্প দিয়েই পার হব। ঠিক আছে, আমিও হাল ছাড়ব না আদা, ওই দিয়েই আমি নালা পার হব। যাক, এই জায়গাটা বেশ নিরিবিলি। ওই ভোঁদাটা এখানে নিশ্চয়ই আসবে না? এখানে বসে এখন আমি আমার আম্র ভক্ষণ শুরু করি। আরে, হাদাটা কোথায় গেল? বাবা গো, বাবা গো, মরে গেলাম গো, বাবা না মরে গেলাম গো। তো ওই ঝোপের পেছন থেকে তো দেখি তো কাছে গিয়ে। মালিক
এবার আম খাওয়ার জন্য আমায় অন্য উপায় তাহলে বের করতে হবে রে লাঠিগুলো তো বেশ লম্বা, মাথায় একটা বুদ্ধি এসেছে, ওই মিষ্টি আমগুলো নিশ্চয়ই গাছের উপরের দিকে, তাহলে আমি এই কাঠের লাঠিগুলোকেই রংপা বানিয়ে ওই বেড়াটা টিঙ্গব, তারপর গাছের উপরের দিকের মিষ্টি আমগুলোই আমি পারব। পাকা পাকা আম সব আমার হাতের নাগালের মধ্যে ঝুলে আছে, এবার আমি আমার পছন্দ মতো আম পেড়ে খাবো, ওই মালিকের কাঁচা আম আমার আর দরকার নেই, আদার জন্য বড় কষ্ট হচ্ছে আমার। যাই, এবার ওই হাঁদাটার কাছে যাই, এমনিতেই তো ওটা টক আম খেয়ে পেটের ব্যথায় ছটফট করছে, এবার ওর সামনে গিয়ে যদি আমি এই পাকা পাকা আমগুলি ওকে দেখিয়ে দেখিয়ে খাই, তবে পেটের সঙ্গে সঙ্গে নিশ্চিত ওর বুকের ব্যথাও শুরু হয়ে যাবে, এটাই হবে ওর উচিত শিক্ষা। যাই যাই ওর কাছে, এবার বেরিয়ে যাই সদর কাছে গিয়ে ওকে দেখিয়ে দেখিয়ে খাই। বুঝলি রে হাদা, সত্যি এই আমগুলো মিষ্টি রে, ঠিক তোর আমগুলো যতটা টক ছিল, তবে তোকে ভালোর জন্যই দিচ্ছি, টকের পর মিষ্টি আম খেতে নেই রে হাদা, সুন্দর মিষ্টি খেতে আম। সঙ্গে আছে পিসে মশাই, পিসে মশাই, পিসে মশাই, সঙ্গে আছে পিসে মশাই, রেগে সদাই কাই, দুষ্টুমির ওই পালের গোদা, হাঁদাটাকে চাই চাই চাই, তাক্তা দুম ভাঙবে গুম, তাক্তা দুম ভাঙবে গুম, সাবস্ক্রাইব করুন www.youtube.com/angelkids।